আজকে আলোচনা করছি মান্ডব্য উপনিষদ নিয়ে। এই উপনিষদে সূচনাতে বলা হয়েছে যে এই সমস্ত জগতই ওম এই অক্ষর স্বরূপ। যা কিছু অতীত বা যা বর্তমানে হচ্ছে বা যা ভবিষ্যতে হবে তা সবই ওমকার। ওম শব্দকে ব্রহ্মের প্রতীক বলে মনে করা হয়। মান্ডব্য উপনিষদ অথর্ব বেদের অন্তর্গত। কোন কোন পণ্ডিত বলেন মান্ডব বা মান্ডব্য ঋষি এই উপনিষদের দ্রষ্টা, তাই এটি মান্ডব্য উপনিষদ নামে পরিচিত। এই উপনিষদটি বুদ্ধে রচিত এবং এতে 12টি মন্ত্র আছে। একে প্রাচীন বৈদিক উপনিষদগুলির মধ্যে সবচেয়ে অর্বাচীন বলে মনে করা হয়। অনেকে মনে করেন যে এই উপনিষদটি রচিত হয়েছিল ব্রহ্মসূত্র রচিত হওয়ার পর। আকারের দিক থেকে মান্ডব্য উপনিষদ ক্ষুদ্রতম হলেও এর তাৎপর্য কিন্তু খুব গভীর। রাধাকৃষ্ণের মতে অদ্বৈত বেদান্তের সবচেয়ে স্পষ্ট ও সংযত পরিচয় সংহত পরিচয় পাওয়া যায় এই মান্ডব্য উপনিষদে। তাছাড়া মায়াবাদের উৎপত্তি হয়েছে মান্ডব্য উপনিষদের ব্যাখ্যা প্রসঙ্গে। বলা যায় যে এই উপনিষদ ওমকার অবলম্বনে ব্রহ্মপ্রদেশ দেওয়া হয়েছে আত্মার চারিপাদ, যেমন বৈশ্যানর, তৈজস, প্রাজ্ঞ এবং তুরীয়। আত্মাকে যখন অক্ষর দ্বারা বর্ণনা করা হয় তখন তিনি ওমকার, অ, অর্শ, ম, এই তিনটি হলো ওমকারের মাত্রা। জীবের দৈনন্দিন জীবনের তিন অবস্থা জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। জীবের এই তিন অবস্থায় আত্মার তিন পাদ এবং ওমকারের তিন মাত্রার সঙ্গে সমতুল্য। জাগ্রত অবস্থার অধিষ্ঠাতা বৈশ্যানর, ওমকারের অকার এবং স্বপ্নের অধিষ্ঠাতা তৈজস, ওমকারের উকার এবং সুষুপ্তির অধিষ্ঠাতা প্রাজ্ঞ, ওমকারের মকার। আত্মার চতুর্থ বা তুরীয় বা ওমকারের অমাত্রা অর্থাৎ মাত্রাহীন ওম। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিতে আত্মার দ্বৈত ভাব থাকে, এতে জ্ঞেয় জ্ঞাতা সম্পর্ক বিদ্যমান। কিন্তু চতুর্থ বা তুরীয় অবস্থায় আত্মার জ্ঞাতা বা জ্ঞেয় সম্পর্ক লোপ পায়, তখন আত্মার আর দ্বৈত ভাব থাকে না, তিনি শান্ত, শিব এবং অদ্বৈত। ব্রহ্মাত্মার পূর্ণ জ্ঞান হলে আত্মা ব্রহ্মেতে মিশে যায় এবং ব্রহ্মজ্ঞানী পুরুষ ব্রহ্মরূপ হয়ে যান। অর্থাৎ বলা হচ্ছে যে অয়ম আত্মা ব্রহ্ম, অর্থাৎ এই আত্মাই হলো ব্রহ্ম। এই ব্রহ্ম আত্মার অবস্থার কথা অন্যান্য উপনিষদেও বলা হয়েছে, তত্ত্বমসি, সোয়ম, অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম। এই চারি বেদে এই চারটি মহাবাক্য এই সত্য প্রকাশ করছে যে জীবই ব্রহ্ম। অর্থাৎ বলা যায় যে এখানে মুন্ডক উপনিষদের সৃষ্টিতত্ত্বে যে বলা হয়েছে যে ইনি আত্মা অর্থাৎ জগতের জনি অর্থাৎ উৎপত্তি স্থান, সর্বং এত্তৎ ব্রহ্ম, এই সমস্তই হলো ব্রহ্ম, এই বিচিত্র জগৎ তা থেকে উৎপন্ন হয়। জগতের সকল প্রাণী
প্রাণী তার থেকে সৃষ্টি হয় এবং তাতেই বিলীন হয়, অর্থাৎ ব্রহ্ম থেকেই জগতের সব প্রাণীর সৃষ্টি এবং ব্রহ্মেতেই বিলীন। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যে ব্রহ্ম থেকে ভূতগণ জাত হয়, পাঁচ দ্বারা জীবিত থাকে এবং অন্তিমকালে তাতেই প্রতিগমন করে। পরবর্তী যে তত্ত্ব সেটা হচ্ছে জীব বা জীবাত্মা, অর্থাৎ অয়ম আত্মা ব্রহ্ম, অর্থাৎ এই আত্মা ব্রহ্ম। এখানে যে আত্মার কথা বলা হয়েছে, তিনি অন্তর্যামী, আমাদের অভ্যন্তরে থেকে আমাদের পরিচালনা করেন। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, ইনি তোমার আত্মা অন্তর্যামী অমৃত। এবং জীবের জীবনে যে তিন প্রকার অবস্থা আছে, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই আত্মা সকল মানুষের আত্মা রূপে আছেন। তার সাতটি অঙ্গ, এবং এই সাতটি অঙ্গ হচ্ছে দুলাপ তার মস্তক, আদিত্য তার দুই চোখ, বায়ু হলো তার প্রাণ, এবং জল তার মূত্রাশয়, এবং পৃথিবী তার পদদ্বয়। তার অনুভূতি বাইরের বিষয় অবলম্বন করে। তার উপলব্ধির দ্বার হলো 19টি, 5টি প্রাণ, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 4টি অন্তঃকরণ, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এদের সাহায্যে তিনি জাগ্রত অবস্থার স্থূল বিষয়গুলি ভোগ করেন, তাই তিনি স্থূল ভোগ। মাণ্ডুক্য উপনিষদে ভোক্তারূপী আত্মার সঙ্গে ব্রহ্মের অমূর্ত রূপের যোগ দেখানো হয়েছে। তৈজস আত্মা অনুভবকারী, স্বপ্নাবস্থাই তার কর্মজগৎ, তার জ্ঞান বাহ্য বিষয়হীন, তিনি সূক্ষ্ম বিষয় ভোগ করেন। প্রাজ্ঞ আত্মা এক অনুভূতি বিশিষ্ট, সুষুপ্তি অবস্থায় প্রজ্ঞান ছাড়া কোনো বিষয়ে তার অনুভূতি থাকে না, থাকে এক আনন্দময় অবস্থা, অর্থাৎ ব্রহ্ম তিনি আনন্দময়, হি আনন্দ ভোগ, মানে আনন্দময় আনন্দ ভোগী। অর্থাৎ পরবর্তী যে তত্ত্ব সেখানে বলা হচ্ছে যে বিদ্যা অবিদ্যা বা মায়া। এখানে বলা হয়েছে যে আত্মাকে যখন ওম এই অক্ষর দ্বারা বর্ণনা করা হয়, তখন তিনি ওঙ্কার, এই আত্মার চারিপাদ বিশিষ্ট, অর্থাৎ অয়ম আত্মা চতুষ্পাদ। আসলে আত্মার স্বরূপ বোঝবার জন্যই এইরূপ ভাগ করা হয়েছে, যাতে আমরা সহজে আত্মার স্বরূপকে বুঝতে পারি। আত্মা ও ব্রহ্ম এক এবং অভিন্ন, এই ঐক্য তত্ত্ব উপলব্ধি করার উপায় হলো স্থূল থেকে সূক্ষ্মতর ঐক্যে উপনীত বা উপস্থিত হওয়া। জাগ্রত অবস্থার অধিষ্ঠাতা হলেন বৈশ্যানন, তার জ্ঞান বাহ্য বিষয়ে অবলম্বন করে। স্বপ্নের অধিষ্ঠাতা হলেন তৈজস, তিনি বিষয়হীন, কেবল অনুভবকারী। সুষুপ্তির অধিষ্ঠাতা হলেন প্রাজ্ঞ, তিনি চেতনাহীন অথচ তার জ্ঞান শক্তি বর্তমান। আত্মার চতুর্থ অবস্থা মানে তুরীয় অবস্থায় আত্মার উপলব্ধি হয় গভীর সমাধিতে। চতুর্থ অবস্থায় দ্বৈতভাব সম্পূর্ণ লোপ পায়, ব্যক্তি আত্মা বিশ্ব আত্মায় বা ব্রহ্মে ডুবে যায়। বলা হয় যে মায়াবাদের জন্ম হয়েছিল গৌড়পাদের হাতে, তার শিষ্য ছিলেন গোবিন্দপাল এবং গোবিন্দপালের শিষ্য ছিলেন শঙ্করাচার্য। মায়াবাদের উৎপত্তি হয়েছিল মাণ্ডুক্য উপনিষদে বর্ণিত ব্রহ্মের চারটি অবস্থার ব্যাখ্যা প্রসঙ্গে। প্রথমে
তিনটি অবস্থায় আত্মার জ্ঞাতা, জ্ঞেয় সম্পর্ক এবং আত্মার দ্বৈত ভাব বিদ্যমান। স্বপ্নাবস্থায় আত্মা অন্তর বিষয়ের জ্ঞাতা, তিনি সূক্ষ্ম শরীর ভোগ করেন অর্থাৎ অনুভূতি পান মাত্র। স্বপ্নাবস্থায় ইন্দ্রিয় গোচর জ্ঞাতা, তিনি সূক্ষ্ম শরীর ভোগ করেন অর্থাৎ অনুভূতি পান মাত্র। স্বপ্নাবস্থায় ইন্দ্রিয় গোচর জগতের স্থান নেয় স্বপ্নে দেখা একটি কল্পিত জগৎ। স্বপ্নাবস্থায় এই বৈশিষ্ট্যই যেন মনে হয় মায়াবাদের মূল প্রেরণা। গৌরপাদ তার কারিকায় বলেছেন যে যেমন স্বপ্নে দ্বৈত ভাবাপন্ন হয়ে মন মায়ার দ্বারা পরিচালিত হয়, তেমনি জাগ্রত অবস্থাতেও মন মায়ার দ্বারা পরিচালিত হয়। এটি সন্দেহাতীত যে মন একক হয়েও স্বপ্নে দ্বৈত ভাবাপন্ন হয়। তেমনি এও সন্দেহাতীত যে জাগ্রত অবস্থায় যা অন্যয় তা দ্বৈত ভাব সংযুক্ত হয়। এটা এবার পরবর্তী যে তত্ত্ব সেটা হচ্ছে আত্মা পরমাত্মা বা ব্রহ্ম। এখানে বলা হচ্ছে যে কেবল মাত্র আত্মা, তিনি এরূপ বোধগম্য, জগৎ চরাচর থেকে ভিন্ন, শান্ত, শিব ও অদ্বৈত। যা কিছু অতীত, যা বর্তমানে হচ্ছে, যা ভবিষ্যতে হবে, সবই ওঙ্কার। শ্রীকালের অতীত যা কিছু আছে তাও ওঙ্কার। অর্থাৎ এই আত্মাই হলো ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম। পরোক্ষভাবে যাকে ব্রহ্ম বলা হয়, পরোক্ষভাবে তিনি হলেন আত্মা। এইভাবে ব্রহ্মের মধ্যে মূর্ত ও অমূর্ত দুই রূপই ধরা পড়ে। এই আত্মা হলো চারিপাক বিশিষ্ট, অর্থাৎ এর চারটি অবস্থা আছে, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা এবং তুরীয় অবস্থা। এই চারটি অবস্থা স্থূল থেকে সূক্ষ্মে পৌঁছানোর স্তর। এই চারটি অবস্থায় আত্মার চারটি সংজ্ঞা হলো বৈশ্যানর, তৈজস, প্রাজ্ঞ ও তুরীয়। এইভাবেই আত্মার স্বরূপ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আত্মা আনন্দময় আয়াসহীন অবস্থায় স্থিত ব্যক্তি সুখী ও আনন্দ ভোগী। বলা হয় যে যে তিনি সকলের ঈশ্বর, তিনি সর্বজ্ঞ, অন্তর্যামী, জগতের সৃষ্টিকর্তা এবং সকল প্রাণী এর থেকে উৎপন্ন হয়, আবার এতেই বিলীন হয়। তিনি অন্তঃপ্রজ্ঞ নন, বহিঃপ্রজ্ঞ নন, তিনি জাগ্রত ও স্বপ্নের মধ্যবর্তীও নন, প্রজ্ঞানঘনও নন, তিনি সর্বজ্ঞ নন, অচৈতন্যও নন, তিনি জ্ঞাতাও নন, তিনি জ্ঞেয়ও নন। তিনি অদৃশ্য, অব্যবহার্য, লক্ষণহীন, অচিন্ত এবং অবর্ণনীয় কেবল মাত্র আত্মা। এইরূপ বোধগম্য এবং জগৎ চরাচর থেকে ভিন্ন, তিনি শান্ত, তিনি শিব, তিনি অদ্বৈত। তিনি অদ্বৈত কারণ তার একত্বের রূপটি এখানে পরিস্ফুট। তাকেই লোকে পরব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম বলেন। এখানে উপাসনায় বলা হয়েছে যে মুণ্ডক উপনিষদে বলা হয়েছে যে মহাস্ত্র ধনু ওঙ্কার গ্রহণ করে উপাসনা দ্বারা শানিত স্বর অর্থাৎ জীবাত্মা সন্ধান করে ব্রহ্মচিত্তে অভিনিবিষ্ট করতে হবে। মানে অর্থাৎ বলছেন যে মহাস্ত্র ধনু ওঙ্কার গ্রহণ করে তার উপাসনার দ্বারা জীবাত্মাকে সন্ধান করে ব্রহ্মচিত্তে তাকে অভিনিবিষ্ট করতে হবে। ওঙ্কারই হলেন ব্রহ্মের সব থেকে কাছের আশ্রয়। মানে ওম
পরমাত্মা বা ব্রহ্মের নাম, এটা হলো ব্রহ্মের প্রতীক। অকার জাগরিত স্থান, তার পরিচালক হচ্ছে ব্রহ্মা। উকার স্বপ্ন স্থান, তার নিয়ন্তা হলো বিষ্ণু। এবং মকার হলো সুষুপ্তি স্থান, তার নিয়ন্তা হলো রুদ্র। ওঙ্কার উচ্চারণের সঙ্গে সঙ্গে এই তিন যুগপথ উপলব্ধি হয়। যেমন শালগ্রাম বিষ্ণুর প্রতীক, শালগ্রামকে অবলম্বন করে যেমন বিষ্ণুর পূজা করা হয়, তেমনি ওঙ্কারকে অবলম্বন করে ব্রহ্মের উপাসনা করা হয়। অর্থাৎ ওঙ্কারই ব্রহ্ম, এইভাবেই আমাদের চিন্তা করতে হবে। এবং এই ওঙ্কারের উপাসনা মানে তোমার উপাসনার জন্য চারিপাদের কল্পনা করা হয়েছে। উপাসক এক একটি মাত্রা অবলম্বনে ব্রহ্মের উপাসনা করে এবং সেই অনুযায়ী তিনি মানে তারা ফল প্রাপ্ত হন। যে উপাসক আত্মার প্রথম পাদ অর্থাৎ ঐশ্বরের উপাসনা করেন, তার সকল কামনা পূরণ হয় এবং তিনি সকলের মধ্যে প্রথম হন। আর যিনি তৈজস আত্মার উপাসনা করেন, তার কাছে শত্রু মিত্র সকলেই সমান, তার বংশে অব্রহ্মবিদ জন্মায় না। আর যিনি প্রাজ্ঞ আত্মার উপাসনা করেন, তিনি বিশ্ব জগতের প্রকৃত স্বরূপকে জানতে পারেন এবং সকলের আশ্রয়স্থল হন। যিনি তুরীয় আত্মার উপাসনা করেন, তিনি পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেন। এবং শঙ্করাচার্য বলেন যে গভীর সমাধিতে অবভাস মাত্রম, অর্থাৎ আত্মার একটা অনুভূতি মাত্র পাওয়া যায়। যখন জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞানের ভিন্নতা থাকে না, দ্বৈত ভাব দূর হয়, তখন তিনি শান্ত, শিব এবং অদ্বৈত। এই উপলব্ধি হলো সমাধিতে তুরীয় আত্মার অনুভূতি, এটাই নির্বিকল্প সমাধি। শ্রী রামকৃষ্ণ তার অননুকরণীয় ভঙ্গিতে তিনি সমাধি তত্ত্বের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় একটু কিন্তু অহং রেখে যায় বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবেই আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকু তিনি মুছে ফেলেন এবং এর নামই হলো জড় সমাধি বা নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় তা কিন্তু মুখে বলা যায় না। ননের পুতুল সমুদ্র মাপতে গেছিল এবং একটু নেমেই সে ভুলে গেল, অর্থাৎ তখন কে আর ওপরে এসে সংবাদ দেবে যে সমুদ্র অত গভীর। শিক্ষা তত্ত্বে বলা হয়েছে যে স্বয়ং আত্মা চতুষ্পাদ, অর্থাৎ এই আত্মা চারিপাদ বিশিষ্ট, অর্থাৎ এর চারটি অবস্থা। আত্মাকে যখন অক্ষর ব্রহ্ম দ্বারা বর্ণনা করা হয়, তখন তিনি ওঙ্কার, ওঙ্কারের তিনটি অক্ষর অ, হর্ষ এবং ম। অকারের উচ্চারণ জিহ্বার আদিতে এবং উকারের মধ্যে আর মকার শেষে, অর্থাৎ সমগ্র বাগযন্ত্র জুড়ে ওঙ্কার উচ্চারণে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির একসঙ্গে উপলব্ধি হয়। আত্মা যখন অখণ্ড, তার কোনো বিভাগ হয় না। আসলে তার স্বরূপ ব্যাখ্যা করার জন্য আমাদের বোধের জন্য চার অবস্থার কল্পনা করা হয়েছে। তাছাড়া আত্মা বা ব্রহ্ম সম্বন্ধে একত্রে উপদেশ দিলে তা উপলব্ধি করা দুঃসাধ্য, তাই আত্মাকে বোঝবার জন্য স্থূল থেকে ক্রমে সূক্ষ্ম, সূক্ষ্মতর এবং সূক্ষ্ম
তম এই চার অংশের ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মাই ব্রহ্ম, এই আত্মাই অনুভবযোগ্য, এই আত্মা কোনো দূরের বস্তু নয়, তিনি অন্তর্যামী। এটা যদি বুঝতে পারা যায় তাহলেই সেই একত্বের অনুভূতি হয়। বৈশ্যানকে তৈজসে, তৈজসকে প্রাজ্ঞে এবং প্রাজ্ঞকে তুরিয়ে তুরিয়ে বিলীন করতে পারলে তবেই সেই তুরীয়কে উপলব্ধি করা যায়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আত্মার চারটে অবস্থা এবং সেই চার অবস্থাকে আমরা অক্ষর দ্বারা বর্ণনা করা হয়, এবং যখনই আমরা অক্ষর দ্বারা আত্মাকে বর্ণনা করি তখন তা হয়ে যায় ওঙ্কার অ-শ-ম। এই তিনটি হচ্ছে ওঙ্কারের তিন অক্ষর, এবং অয়ের উচ্চারণ জিহ্বার আদিতে থাকে, ওয়ের হর্ষের উচ্চারণ মধ্যে এবং মহের ম উচ্চারণ শেষে থাকে। অর্থাৎ কিনা সমস্তটা জুড়ে, বাগযন্ত্র জুড়ে তার উচ্চারণ। অর্থাৎ জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তিতে পুরোটা নেই এই আত্মার উপলব্ধি হয়। পরবর্তী যে তত্ত্ব সেটা হইল জীব মুক্তি বা মোক্ষ। এবং এখানে বলা হয়েছে যে আত্মার চতুর্থ পাদ মাত্রাহীন ওঙ্কার। এই ওঙ্কার অব্যবহার্য, বিষয় প্রপঞ্চের অতি শিব এবং অদ্বৈত। অর্থাৎ আত্মাকে যিনি জানেন তিনি পরমাত্মায় প্রবেশ করেন। ব্রহ্মের স্বরূপ জানার সাধনাই হল মুক্তির পথ। সাধক জগতের যথার্থ স্বরূপ অবগত হন এবং পরমাত্মার সাথে একাত্মতা অনুভব করেন, এবং এই একাত্মতা যখন অনুভব করেন তখন কিন্তু তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ আত্মা যখন পরমাত্মায় প্রবেশ করেন এবং ব্রহ্মকে জানেন, সেই ব্রহ্মকে যখন জেনে সাধনা করেন তখন সে তার মুক্তির পথ পায় এবং আত্মার সঙ্গে পরমাত্মার একাত্মতার অনুভব করেন, এবং তখন আর তার পুনর্জন্ম হয় না। তুরীয় অবস্থায় মাত্রাহীন ওঙ্কার, মাত্রাহীন ওঙ্কার তুরীয় অবস্থা। অর্থাৎ তুরীয় অবস্থা মাত্রাহীন ওঙ্কার এবং মাত্রাহীন ওঙ্কার হলো তুরীয় অবস্থা। জগৎ সম্বন্ধ রহিত, ভেদ বিকল্প রহিত, তুরিয়ে কোন জন্মাদি বীজ নিহিত নেই, তাই পুনর্জন্ম নেই। কেননা ব্রহ্মবিদ নিজেই নিজের আত্মা রূপে এখানে প্রবেশ করেন। বলা যায় ওম একাক্ষর ব্রহ্ম শব্দটি স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন তিনি মোক্ষ লাভ করেন। আর ব্রহ্ম আত্মার পূর্ণ জ্ঞান হলে আত্মা তখন ব্রহ্মেতে মিশে যায়, এবং ব্রহ্মজ্ঞানী পুরুষ আপনি ব্রহ্মরূপ হয়ে যান। এই আধ্যাত্মিক অবস্থাকে ব্রহ্ম নির্বাণ মোক্ষ নাম দেওয়া হয়েছে। এটাই গেল মাণ্ডুক্য উপনিষদ। এবারে আমি আলোচনা করব আমাদের পরবর্তী যে উপনিষদ, সেটা হচ্ছে ঈশপনিষদ। ঈশপনিষদে কিন্তু ঈশ্বর নিয়ে, ঈশ্বরী সব বা ঈশ্বরী ব্রহ্ম এই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমে সূচনাতে বলা হয়েছে যে ব্রহ্ম চলেন আবার চলেন না, তিনি দূরে আছেন আবার কাছেও আছেন, তিনি সবকিছুর অন্তরে আছেন আবার বাইরেও আছেন। অর্থাৎ এই উপনিষদের প্রথম শব্দ হলো ঈশ, তাই একে ঈশপনিষদ বলা হয়। ঈশপনিষদ শুক্ল যজুর্বেদের বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায়, সেই জন্য এটি বাৎসনীয় সংহিতোপদেশ নামে আখ্যাত, এবং এটা সংহিতার অংশ বলে একে সর্বাপেক্ষা প্রাচীন বলে অনেকে মনে করেন। কারণ অন্যান্য সকল উপনিষদই ব্রাহ্মণ বা আরণ্যকের অংশ।
এই উপনিষদটি মানে ঈশোপনিষদ গদ্যে রচিত এবং আকারে ক্ষুদ্র। এতে মাত্র 18টা মন্ত্র আছে এবং এর আলোচ্য বিষয়বস্তু খুব ব্যাপক নয়। এখানে খুব কম পরিসরে মানে স্বল্প পরিসরে উপনিষদের মূল তত্ত্বকে উপস্থাপন করা হয়েছে, তারপর তার আলোচনা করা হয়েছে। এই উপনিষদে ঈশোপনিষদে বলা হয়েছে যে এই চলমান জগৎ ঈশ্বরের অভিব্যক্তি মাত্র, তার দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয়। তিনি অচল এবং স্থির, তিনি অন্তরেও আছেন আবার বাইরেও আছেন, তিনি স্বর্গ মানে বিশ্বব্যাপী ও বিশ্বাতীত। পরবর্তী ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ত্যাগ আর ভোগের মধ্যে কোনো বিরোধ নেই, কর্মকে করে যেতে হবে কিন্তু নির্লিপ্ত হয়ে সেই কর্মকে করতে হবে। ঈশোপনিষদে ত্যাগ ও ভোগের মীমাংসা করা হয়েছে। বলা হয়েছে যে তেন তক্তেন ভুঞ্জিতা, অর্থাৎ ত্যাগের সাথে ভোগ করবে, ভাগ করে ভোগ করলে মোহ বা আসক্তি থাকে না মানে আসে না। বহুর মধ্যে একত্বের জ্ঞানকে বলা হয়েছে বিদ্যা। এই অখণ্ডের জ্ঞান হলে আপন পর এই ভেদ দূর হয়ে যায়। বহুত্বের জ্ঞান বা খণ্ডিত জ্ঞানই হলো অবিদ্যা। অসংহতি হলো যার উৎপত্তি নেই, অর্থাৎ অব্যাকৃত প্রকৃতি, আর যার জন্মেছে তাই হলো সংহতি, অর্থাৎ প্রকৃতি থেকে জাত হিরণ্য গর্ভ সগুণ ব্রহ্ম। উভয়ের মধ্যে একটিকে ছেড়ে অন্যটির উপাসনা করা যায় না, অর্থাৎ নিন্দনীয়। উভয়ের ভেদ অপসারিত হলে প্রকৃতির মোহে আবদ্ধ না হয়ে প্রকৃতির মধ্যেই অমৃতত্ব লাভ করা যায়। সাধনা বা কর্মফল অনুসারে যার যা প্রাপ্য পরমেশ্বর তাকে তাই দান করেন। বলা হচ্ছে যে এখানে শেষে বলা হয়েছে যে শেষে উপনিষদের ঋষি প্রার্থনা করেছেন যে সূর্য যেন তার হিরণ্ময় পাত্ররূপ আবরণ অপসারিত করে যাতে তিনি সেই পুরুষের কল্যাণময় রূপ দেখতে পান, কারণ এই যে পুরুষ তিনি আমি সোঅস্মি। অর্থাৎ এখানে সৃষ্টিতত্ত্বে বলা হয়েছে যে এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান তা ঈশ্বর দ্বারাই আচ্ছাদিত। এক মুহূর্তের জন্য এখানে স্থিরতা নেই, তাই এর নাম জগৎ। এই জগৎ এর সকল প্রাণী এক সর্বব্যাপী সত্তা থেকে উৎপন্ন। সর্বেশ্বরবাদের চিন্তাধারা এখানে আত্মপ্রকাশ করেছে। ঈশ্বর এই বিশ্বকে আচ্ছাদন করে আছে এবং বিশ্বের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করছেন, যা নাম রূপে বিভক্ত হয়নি। সেই অব্যাকৃত প্রকৃতি জগতের মূল কারণ। এই প্রকৃতিতে জীবের কর্মের বীজ নিহিত আছে, আত্মাই এ সবকিছু হয়েছেন। সর্বাণি ভূতানি আত্মই বা ভূত, অর্থাৎ পরবর্তীকালে এই আত্মাকে ব্রহ্মের সমার্থক শব্দরূপে গ্রহণ করা হয়েছে। তিনি একমাত্র সত্তা, তিনি জগৎ সংসারে নিজেকে বিস্তৃত করেছেন, সৃষ্টির প্রবাহে রূপান্তরিত করেছেন। আমাদের জ্ঞান নাম এবং রূপের মধ্যে সীমাবদ্ধ, সেই জন্য প্রকৃত সত্য মানবীয় চৈতন্য থেকে আড়ালে থাকে। আমাদের নাম রূপের জ্ঞান দূর হলে আমরা উপলব্ধি করতে পারি যে
ওই যে সূর্য মন্ডলস্থ পুরুষ আমি তিনি। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে আত্মা ও ব্রহ্ম এক, সেই আত্মা বা ব্রহ্মই একমাত্র সত্তা যে পুরো জগৎকে নিজের জগতে নিজেকে বিস্তৃত করে রেখেছেন এবং আমাদের যে নাম আর রূপ সবকিছুই এর মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আমাদের এই নাম এবং রূপের জ্ঞান যদি দূর হয়ে যায় তখন আমরা উপলব্ধি করতে পারি যে ওই সূর্য মন্ডলস্থ পুরুষ কেবল আমি, আমি তিনি। এবারে পরবর্তী যে তত্ত্ব, সে তত্ত্ব হচ্ছে অবিদ্যা, অবিদ্যা আর মায়া। অর্থাৎ বলা হচ্ছে যে যিনি সকল জীবকে নিজের আত্মাতেই দর্শন করেন এবং সকল জীবের মধ্যে নিজের আত্মাকে দর্শন করেন এবং কারোর নিকট নিজেকে গোপন করেন না। বিদ্যা হলো একাত্মবোধ বা অখণ্ড জ্ঞান, অবিদ্যা হলো নানাত্মবোধ বা খণ্ডিত জ্ঞান। যিনি সর্বজীবে আত্মদর্শন করেন তিনি সকলের সঙ্গে একাত্ম হয়ে একাত্ম হতে পারেন সকলের সঙ্গে, ফলে তার এই আপন আর পর যে ভেদাভেদ সেটা দূর হয়ে যায় এবং তিনি জানেন যে তার আত্মাই এই সব কিছু হয়েছে। এবং সেই জ্ঞানী ব্যক্তির শোক মোহ বা সুখ দুঃখ দ্বন্দ্ব তার মধ্যে আর কিচ্ছু থাকতে পারে না। বিদ্যার ফল পৃথক আর অবিদ্যার ফল পৃথক। যারা অবিদ্যার অর্থাৎ অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠান করে আর যারা শুধুমাত্র দেবতার আরাধনা করে তাদের উভয়ের কাছে আত্মজ্ঞান শুরুর করা হত, অর্থাৎ দেব উপাসনা ও কর্মকে একসঙ্গে করতে হবে। যিনি বিদ্যা ও অবিদ্যাকে একসঙ্গে জানেন তিনি অবিদ্যারূপ অগ্নিহোত্রাদি কর্ম দ্বারা মৃত্যু মানে কর্ম ও স্বাভাবিক জ্ঞান এই দুটি অতিক্রম করে বিদ্যা মানে দেবতার জ্ঞান দ্বারা সে অমৃতত্ব লাভ করতে পারেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিষ্কাম কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধির ফলে দেবত্ব লাভ হয়, মানে নিষ্কাম কর্ম করলে আমাদের অন্তঃকরণ শুদ্ধি হয় তার ফলে আমরা দেবত্ব জ্ঞান লাভ করি। শঙ্করাচার্য অমৃতত্ব অর্থ দেবত্ব ভাব প্রাপ্তি বুঝিয়েছেন। আসলে অমৃতত্ব হচ্ছে ঈশ্বর সচ্চিদানন্দের পূর্ণ জ্ঞান, বিদ্যা হলো একত্বের জ্ঞান আর অবিদ্যা হলো বহুত্বের জ্ঞান। বহুত্বের মধ্যে এই একত্বের অনুভব হলো বিদ্যা। বিদ্যা ও অবিদ্যাকে আপনার মধ্যে অর্থাৎ নিজের মধ্যে গ্রহণ করলে তবেই মানুষ সেই অমৃতত্ব লাভ করে। ঈশোপনিষদের আদেশ হলো বিদ্যা ও অবিদ্যার মিলন এক ও বহুর মধ্যে মিলন। এবার পরবর্তী যে তত্ত্ব তা হলো আত্মা পরমাত্মা বা ব্রহ্ম। এই তত্ত্বে বলা হচ্ছে যে ব্রহ্ম এক এবং অচল হয়েও মন থেকে অধিকতর বেগবান, এক অচঞ্চল স্থির সত্তা হলো ঈশ্বর। ঈশোপনিষদের শুরুতেই ঈশ্বরের সর্বব্যাপকতা স্বীকার করে বলা হয়েছে ঈশা ব্যাস্যমিদং সর্বম, অর্থাৎ এই সমস্তই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। এখানে অদ্বৈতবাদের মূল সূত্র আত্মা এক ও অভিন্ন। ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা একে পাওয়া যায় না, আত্মার সাথে যুক্ত থাকে বলে প্রাণবায়ু জীবের প্রাণ ধারণ করতে পারে।
অর্থাৎ পরস্পর বিরুদ্ধ গুণগুলি একত্র হয়ে ব্রহ্মের স্বরূপ প্রকাশ করছে। তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে থাকেন আবার নিকটেও থাকেন, তিনি অন্তরেও আছেন আবার বাইরেও আছেন। এই দুই ব্রহ্মে ব্রহ্মে একসঙ্গে মিলিত হয়ে আছে। তিনি অন্তর্যামী, তিনি অন্তরে বাইরে এবং সকলের পরিচালক হয়ে আছেন। এই ব্রহ্ম কিন্তু বিশ্বব্যাপী বিশ্বাতীত, আত্মা অপরিবর্তনীয় এবং সনাতন। তবে প্রকৃতির মধ্যে আত্মা বিভিন্ন রূপে প্রকাশিত হয়। আত্মা সর্বগত ও সর্বাধিক, এবং এই আত্মা হলো সর্বব্যাপী, জ্যোতির্ময়, অশরীরী, ক্ষতরহিত, পবিত্র এবং অপাবিদ্ধ। তিনি কবি, দ্রষ্টা, তিনি মনীষী, সর্বজ্ঞ, শাশ্বত এবং স্বয়ম্ভূ। তিনি কল্পতরু স্বভাব, যার যা প্রাপ্য তাকে তিনি তাই দায়ী দান করেন। যারা কেবল অসম্ভূতির অর্থাৎ যার উৎপত্তি নেই তার উপাসনা করে, তারা অজ্ঞানাত্মক অন্ধকারময় লোকে প্রবেশ করে। আর যারা কেবল সম্ভূতির মানে যার উৎপত্তি আছে তার উপাসনা করে তারা আরো অধিক অন্ধকারময় লোকে প্রবেশ করে। অসম্ভূতি হলো মূল অব্যক্ত প্রকৃতি, যার নাম রূপে বিভক্ত হয়নি। অসম্ভূতি হলো অব্যক্ত প্রকৃতি থেকে জাত প্রথম সৃষ্টি। এই মানে এটাই হলো হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্ম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা কেবল অসম্ভূতি মানে যার উৎপত্তি হয়েছে তার উপাসনা করে, তারা আরো বেশি অন্ধকারময় লোকে প্রবেশ করে। আর অসম্ভূতি হলো মূল অব্যক্ত প্রকৃতি, যা নাম রূপে বিভক্ত হয়নি। আর সম্ভূতি হলো অব্যক্ত প্রকৃতি থেকে জাত প্রথম সৃষ্টি, এটাকেই আমরা কার্যব্রহ্ম বলি। মানুষের চেতন সত্তার দুটি ভাব, একটি সম্ভূতি মানে জন্ম, আর আরেকটি অসম্ভূতি মানে অজন্ম, যেখানে দুটি বস্তুর একসঙ্গে উপাসনা করা মানে উপাসনা হতে পারে। সেখানে কখনোই একটাকে ছেড়ে অন্যটির উপাসনা করা যায় না, সেটা নিন্দনীয়। যারা মূল প্রকৃতির পৃথকভাবে উপাসনা করে কিংবা প্রকৃতি থেকে জাত কার্য ব্রহ্মের পৃথকভাবে উপাসনা করে, তারা উভয়ে অন্ধকারময় লোকে প্রবেশ গমন করে। সম্ভূতি ও অসম্ভূতির উপাসনার ফল হলো পৃথক পৃথক মানে আলাদা আলাদা। সম্ভূতি উপাসনার ফলে অনিমাদি ঐশ্বর্য লাভ হয়, আর অসম্ভূতির উপাসনার ফলে প্রকৃতিতে লয় প্রাপ্তি হয়। অসম্ভূতি লক্ষ্য ও সম্ভূতি লক্ষ্য সাধনের সোপান। মানুষ জন্মের অহং জ্ঞান নিয়ে যাত্রা শুরু করলে তারপর ক্রমে ক্রমে অসম্ভূতি অর্থাৎ চেতন সত্তার নিষ্ক্রিয় শান্ত অবস্থায় পৌঁছায়। এইভাবেই একটি উন্নতির দ্বারা পূর্ণতা পায়। অজ্ঞান বশত লোকে প্রকৃতিতে ঈশ্বর থেকে একেবারে স্বতন্ত্র করে নেয়, আর প্রকৃতি যে ঈশ্বরের শক্তি তা থেকে স্বতন্ত্র নয়, একথা একেবারে বিস্মৃত হয়। প্রকৃতি ও ভগবান এই উভয়ের মধ্যে ভেদ অপসারিত করে দিলে প্রকৃতি আর অজ্ঞানতার বদ্ধ থাকার কোনো কারণ থাকে না, বদ্ধ হয়ে থাকার তার কোনো কারণ থাকে না। তিনি অমৃত লাভের হেতু হন। পরবর্তী তত্ত্ব হচ্ছে শিক্ষা তত্ত্ব। সেখানে বলা হচ্ছে যে জগতে যা কিছু চলমান বস্তু আছে তা ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। ত্যাগের দ্বারা মানে ত্যাগের সাথে
ভোগ করবে এবং কারোর ধনে লোভ করবে না। বলা হচ্ছে যে সকলেই এই এক সর্বব্যাপী অখণ্ড সত্তার অংশ, সর্বভূতে ঈশ্বর আছে, তাই সকলেই সকলের আত্মীয় এবং আপনজন। শিক্ষাপত্রে এখানে বলা হচ্ছে যে ভাগ করে ভোগ করলে কোনো কিছুর উপর লোভ বা মোহ থাকে না। ত্যাগ আর ভোগের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। জীবন ধারণের জন্য মানুষকে কর্ম করতে হবে এবং সেই কর্ম করতে হবে তাকে কামনা বাসনা ত্যাগ করে অনাসক্ত ভাবে সেই কর্ম করতে হবে। যখন কোনো ব্যক্তি অনাসক্ত হয়ে সর্বদা তার কর্তব্য কর্ম করে তখন সে কি মানে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ নিষ্কাম কর্মে কর্মানুষ্ঠান করলে পুরুষ পরম পদ অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। ঈশপনিষদের শিক্ষা হলো যে সংসারে বাস করে মৃত্যুকে অমৃতে পরিণত করা। শ্রী অরবিন্দের মতে জাগতিক জীবনের প্রতি বিমুখ না হয়ে জীবনকে গ্রহণ করেই মানুষকে দিব্য জীবনের সাধনা করতে হবে। এবং পরবর্তী যে তত্ত্ব সেখানে কর্ম আর পুনর্জন্ম। এবং এখানে বলা হচ্ছে যে সংসারে শাস্ত্রবিহিত অগ্নিহত্যাদি কর্ম করে মানুষ শত বৎসর জীবিত থাকতে পারে। শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করলে মানুষ কখনো কর্ম বন্ধনে লিপ্ত হয় না। যিনি যজ্ঞার্থ কর্ম করেন তার কর্ম তার কর্ম কখনো বন্ধনের কারণ হয় না। সংসার ত্যাগ করে নয় বরং সংসার থেকে কাজ করতে করতে হেসে খেলে এবং এ জীবনের 100টা বছর কাটিয়ে দেওয়া যায়। সাধারণ মানুষ যারা ইন্দ্রিয় ও কামনার দাস হয়ে জীবন ধারণ করে তারা আত্মঘাতী, অর্থাৎ তাদের অধোগতি হয়, তাদের গতি হয় একবারে সূর্যহীন বিষাদময় তমসাবৃত লোকে। বলা হয় যে মানে একেবারে মানে মৃত্যুর পর জীবাত্মা বিভিন্ন লোকে অবস্থান করে এবং পরমেশ্বর কর্মফল ও সাধনা অনুসারে যার যা উপযুক্ত তাই দান করে। অর্থাৎ মৃত্যুর পর পরলোকে জীবের দুটি মানে জীবের গতি দুটো পথ থাকে, একটা পথকে বলা হয় দেবযান আর একটা হচ্ছে পিতৃযান। মানুষের মৃত্যু হচ্ছে প্রাক্কালীন চিন্তা দ্বারা তার পারলৌকিক গতি নির্ধারিত হয়। যারা সগুণ ব্রহ্মের উপাসক নৈষ্ঠিক ব্রহ্মচারী মানে নিষ্ঠাবান ব্রহ্মচারী ব্রহ্মচারী গ্রন্থস্থী ও পঞ্চাগ্নি জ্ঞান সম্পন্ন গৃহী তার যখন মৃত্যু হয় তখন দেবযান পথে গমন করে এবং তারা বিভিন্ন লোকে ভ্রমণ করে এবং শেষে ব্রহ্মলোকে উপস্থিত হয়। তাদের এই সংসারে আর ফিরে আসতে হয় না। আর যে সকল গৃহী অগ্নিহাত্র ও ইষ্ট পূর্তাদি কর্মের অনুষ্ঠান করেন তারা পিতৃযান পথে গমন করেন এবং তাদের পূর্ণ কর্মের ফলভোগ নিঃশেষিত হলে তারা আবার স্বর্গে তারা গমন করতে পারে। পরবর্তী যে তত্ত্ব সেটা হচ্ছে মানে কর্মের ফল যদি পুরো শেষ হয়ে যায় তাদের আর পুনর্জন্ম করতে হয় না, তাদের মুক্তি হয়ে যায়। পরবর্তী যে তত্ত্ব সেটা হচ্ছে জীব মুক্তি বা মোক্ষ। অর্থাৎ বলা হয় যে যিনি জেনেছেন যে তার আত্মাই সবকিছু হয়েছে
এবং যিনি জেনেছেন যে সর্বভূতে একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী পুরুষের কোন শোক বা মোহ থাকতে পারে না, তার কোন শোক বা মোহ থাকতে পারে না। এই সংসারে বাস করে মানুষ মৃত্যুকে অমৃতে পরিণত করতে পারে, অর্থাৎ যার আত্মার জ্ঞান হয়েছে, মানে আত্মজ্ঞান হয়েছে, মানে যিনি জেনেছেন যে তার সবকিছুই আত্মা, আত্মায় করেছেন এবং সর্বভূতে যিনি আত্মাকে দর্শন করছেন, সেই জ্ঞানী পুরুষের কোন শোক দুঃখ বা মোহ থাকতে পারে না। এই সংসারে বাস করেও মানুষ মৃত্যুকে অমৃতে পরিণত করতে পারে। সকল জীবে এই একই আত্মা বাস করে, যার মন কেবলমাত্র আত্মাতেই নিয়োজিত থাকে, তিনি সর্বভূতের সঙ্গে একাত্ম হন। এই একত্বের অখণ্ডতা বোধ থেকেই আসে মুক্তি। প্রাণের ধারা হলো নিত্য এবং তা থেকে মৃত্যুকে বিচ্ছিন্ন করে দেখলে মৃত্যু শোক আসে এবং তাতে প্রাণধারার অঙ্গ হিসেবে যদি দেখি তাহলে তাহাই অমৃত। আত্মজ্ঞ পুরুষ নিজের মনোময় ক্ষুদ্র সীমাবদ্ধ যখন আমিকে অতিক্রম করতে সক্ষম হন, তখন নিজেকে সেই পরম পুরুষের সঙ্গে এক ও অভিন্ন বলে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে, তখন তিনি হন পরমাত্মা। অর্থাৎ বলা যায় তখন আমি তিনি এবং আমি হলাম সেই পরমাত্মা। অহংকার জ্ঞান, মানে অহং জ্ঞান যখন বিনষ্ট হয়, মানুষ তখন সকল দ্বন্দ্ব থেকে তখন মানুষের মুক্তি হয় এবং তখন মোক্ষ লাভের জন্য কর্ম বা দেবতার উপাসনা আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আত্মজ্ঞান লাভ করলে, আত্মজ্ঞান লাভের ফলে মোক্ষ প্রাপ্তি হয় এবং কর্ম বা দেবতার উপাসনার ফলে দেবলোক প্রাপ্তি হয়। অর্থাৎ অহংকার যখন বিনষ্ট হয় তখন মানুষ সবকিছু থেকে, সব দ্বন্দ্ব থেকে কিন্তু মানুষ মুক্ত হয়ে যায় এবং তখন মানুষ মোক্ষ লাভের জন্য তখন কর্ম বা দেবতার উপাসনা আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আত্মজ্ঞানের ফলে মোক্ষ প্রাপ্তি হয় এবং কর্ম বা দেব, মানে কর্ম আর দেবতার উপাসনার ফলে তখন দেবত্ব লোক প্রাপ্তি হয়। এই গেল উপনিষদ। এবার পরবর্তী যে উপনিষদ, সেই উপনিষদের নাম হচ্ছে কঠোপনিষদ। এখানে ব্রহ্মজ্ঞানের আলোচনা করা হয়েছে, ব্রহ্মতত্ত্বের আলোচনা করা হয়েছে এবং এই কঠোপনিষদের প্রথম আলোচনার সূচনাতে বলা হয়েছে যে যিনি সকল প্রাণীর অন্তর আত্মা, যিনি এক হয়েও সকলকে নিয়ন্ত্রণ করছে, মানে সকলের নিয়ন্ত্রণকারী, এবং যিনি এক রূপকে বহু রূপে প্রকাশ করছেন, সেই পরমাত্মা, পরমাত্মাকে জ্ঞানীরা নিজের আত্মারূপে দেখতে পান এবং তাঁরাই শাশ্বত সুখের অধিকারী হন, অন্যরা নয়। এই যে কঠোপনিষদ, মানে এই উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার পট বা কাঠক ব্রাহ্মণের অংশ, সেই জন্য একে কঠোপনিষদ বলা হয়। এতে কথোপকথনের মাধ্যমে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণদের সভায় অথবা শ্রাদ্ধ বাসরে এই উপনিষদ পাঠের বিধান আছে। কট উপনিষদ পদ্যে রচিত, দুটি অধ্যায় বিভক্ত এবং প্রত্যেকটা অধ্যায় তিনটি করে ভাগ বা মন্দির আছে। বাৎসবস মুনি যজ্ঞ শেষে কতগুলি বৃদ্ধ অকর্মণ্য গাভী যজ্ঞের দক্ষিণা স্বরূপ দান করিলেন এবং তা দেখে বাৎসবসের পুত্র নচিকেতা তার পিতাকে প্রশ্ন করলেন,
যে আপনি আমাকে কোন ঋত্বিকের উদ্দেশ্যে দান করবেন। এবং বারবার এই প্রশ্ন করাতে তার পিতা ক্রুদ্ধ হয়ে বললেন যে তোমাকে জমির উদ্দেশ্যে দান করলাম। পিতার অনুমতি নিয়ে নচিকেতা জমালয়ে গিয়ে হাজির হলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে যমরাজ ফিরে নেই। তিনি যমগৃহে 3 দিন অনাহারে অপেক্ষা করতে লাগলেন, যাতে যম 3টি বর তাকে প্রার্থনা করতে বললেন। 2টি বরে পিতার মানসিক শান্তি এবং তার স্বর্গলাপের উপায় স্বরূপ অগ্নি বিদ্যা প্রার্থনা করলেন এবং তা তিনি সহজে লাভ করলেন। এবং 3য় বরে তিনি আত্মার স্বরূপ জ্ঞান জানতে চাওয়ায় যম আপত্তি করলেন এবং নানা প্রলোভন দেখাতে লাগলেন, কিন্তু নচিকেতার দৃঢ় সংকল্প দেখে যম তাকে আত্মতত্ত্বের উপদেশ দিলেন। এবং আত্মজ্ঞান লাভ করতে হলে জ্ঞানের নিম্নতর থেকে ক্রমশ উচ্চতর সত্তায়, মানে উচ্চস্তরে উঠতে হবে। ব্রহ্ম হচ্ছে এক এবং অদ্বিতীয়। ব্রহ্ম হল শুদ্ধ এবং জ্যোতিস্বরূপ এবং অমৃত। জীব স্বরূপত ব্রহ্মই। জগৎ এবং জীব ব্রহ্মের বিভিন্ন প্রকাশ। জীবের আত্মা দেহ মন ইন্দ্রিয় দ্বারা আবৃত হয়ে গোপন ভাবে অবস্থান করে। যিনি নিজ আত্মাকে পরমাত্মায় বলে উপলব্ধি করেন তিনি অমর হন এবং ইহ জীবনে ব্রহ্ম লাভ করেন। এবং তার সৃষ্টিদাত্তে বলা হচ্ছে যে যিনি ব্রহ্মের চিৎ শক্তি থেকে সর্বপ্রথমে জন্মেছেন সেই হিরণ্য গর্ভ বা শুক্লাত্মা জল প্রভৃতি পঞ্চভূতের আগে জন্মেছেন। তিনি সকল প্রাণীর হৃদয় গুহাতে প্রবেশ করে পঞ্চভূতের সাথে বাস করেন। ব্রহ্মের চিৎ শক্তি থেকে এই বিশ্বের সৃষ্টি এবং এই চিৎ শক্তি থেকে প্রথমে সমষ্টি জীব অর্থাৎ হিরণ্য গর্ভ বা শুক্লাত্মা সৃষ্টি হয়। পরমাত্মা চৈতন্য স্বরূপ অর্থাৎ দীপশ্রী। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন সারা বিশ্বের সাথে হয়তো বা অনেক বিশ্বের সাথে আমরা সবাই একই চেতনায় অংশগ্রহণ করছি। আমরা এও জানি যে প্রত্যেক বস্তু বিস্ময়কর এক উপলি দিয়ে গঠিত, যা শুধু চিন্তাই করে না আমাদের চিন্তাতেও সাড়া দেয়। এমনকি চেতনার উপস্থিতি দেখা যায় ইলেকট্রনের মধ্যেও। হাজার হাজার বছর আগে বেদান্ত যা বলে গেছে আজ আমরা তার সত্যতা উপলব্ধি করছি। সৃষ্টি রহস্যের সমাধানে বেদান্তের সাথে বিজ্ঞানের আর কোনো বিরোধ নেই। একই অগ্নি বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে প্রকাশিত হয়, সেই রকম একই আত্মা বিভিন্ন রূপে প্রকাশন, কিন্তু তাদের মধ্যে প্রচ্ছন্ন ভাবে বর্তমান থাকে। একই শক্তি বিশ্বে বহু রূপে প্রকাশিত হচ্ছে। অব্যক্ত মূল প্রকৃতি থেকেই সৃষ্টির উৎপত্তি। সর্ব দেবতাময়ী অদিতি প্রাণ রূপে আবির্ভূত হয়েছেন আর তিনি পঞ্চভূতের সাথে উৎপন্ন হয়েছেন। প্রাণ না থাকলে পঞ্চভূত কখনো কাজ করতে পারে না। সমস্ত জাগতিক পদার্থ এই প্রাণ থেকে বের হয়ে ক্রিয়াশীল হয়। ভগবত পিতাকেও প্রায় একই কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কেবল সূর্য নয়, সকল দেবতাই এই ব্রহ্ম থেকে সৃষ্টি, কেউ তাকে ছেড়ে যেতে পারে না। অর্থাৎ যা এখানে তাই সেখানে, এবং এই জগতে যা আছে তা সমস্ত ব্রহ্মেই আছে। জগৎ ব্রহ্ম থেকে পৃথক নয়। জীব বা জীবাত্মায় বলা হয়েছে যে আত্মাকে নদী শরীরকে রথ আর যদি বুদ্ধিকে সারথি এবং মনকে আমরা সবসময় লাগাম বলে জানবো।
মানুষের নানা রকম ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয় গুলো দেহ রথের মানে অশ্ব, এবং তাদের সাহায্যে যে রূপ রস গন্ধ স্পর্শ প্রভৃতি বিষয়কে জানা যায় আর সেগুলিকে ভোগ করে, এবং তাদের পরিচালনা করে হচ্ছে মন। তাছাড়া আত্মাও আছে, ইন্দ্রিয় মন ও আত্মা হলো ভোক্তা। আত্মাই জীব নামে অভিহিত, আত্মাই সবকিছুর থেকে শ্রেষ্ঠ। জীবের দেহ একটি পুট এবং তার 11টা দ্বার রয়েছে। এই 11টা দ্বার হলো দুটো চক্ষু, দুই কর্ণ, দুই নাসিকা, মুখ, ব্রহ্মরঞ্জ, নাভি, মলদ্বার এবং মূত্রদ্বার। এদের সাহায্যে বাইরের জগতের সাথে আমাদের আদান প্রদান চলে, এবং দেহের স্বামী হলো আত্মা। তার দ্বারা চালিত ইন্দ্রিয় প্রাণ সবাই কাজ করে। মানুষের আত্মা তার মানুষ আত্মার দ্বারাই তার জীবন ধারণ করে, এবং জীবকে চৈতন্য দান করে পরমাত্মা, আবার তার কাম্য বস্তু দান করেন, এবং কর্মফল রূপ রস পানকারী জীবাত্মা ও পরমাত্মা বুদ্ধিরূপ গ্রহাতে বাস করেন। অর্থাৎ ব্রহ্মবিদরা বলছেন যে তার ছায়া এবং রৌদ্রের মতন তাদের সম্বন্ধটা, জীবাত্মা সর্বদা পরমাত্মাকেই আশ্রয় করে থাকেন। অর্থাৎ অঙ্গুষ্ঠ পরিমাণ দোষ সকল জীব গোপন ভাবে থাকে বলে কেউ তাকে আত্মারূপে জানতে পারে না। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় ও 5 বায়ু মন অহংকার মানে বুদ্ধি, এদের মিলিত অবস্থায় হলো সূক্ষ্ম শরীর, এবং এই সূক্ষ্ম শরীরকেই অঙ্গুষ্ঠ মাত্র বলা হয়। অন্তরাত্মা অঙ্গুষ্ঠ মাত্র, অর্থাৎ বলা হয় যে ধানের খোসার মধ্যে যেমন শ্বাস থাকে, শ্বাস গোপন ভাবে থাকে, সেইরূপ আত্মা তার দেহ মন ইন্দ্রিয়ের দ্বারা আবৃত হয়ে গোপনে থাকে। বিদ্যা অবিদ্যা এবং মায়াতত্ত্বে বলা হয়েছে যে শ্রেয় আর প্রেয় এরা উভয় আলাদা, এবং উভয়ের প্রয়োজনও হচ্ছে আলাদা। শ্রেয়ের প্রয়োজন হচ্ছে মুক্তি লাভে, আর প্রেয়ের প্রয়োজন হচ্ছে পার্থিব সুখভোগে। যিনি শ্রেয়কে গ্রহণ করে তার কল্যাণ হয়, আর যিনি প্রেয়কে বরণ করেন তিনি পরমার্থ থেকে বিচ্যুত হন। সেকালে আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে পরাবিদ্যার খুব কদর ছিল, তাই বালক নচিকেতা বলল যে বৃত্ত মানুষকে তৃপ্তি দিতে পারে না, বৃত্তের দ্বারা কখনো অমৃতত্ব লাভ করা যায় না, অমৃতত্বের আশাও নেই। বিদ্যা প্রার্থীকে কোনো কিছু প্রলুব্ধ করতে পারে না। আত্মা সম্বন্ধে নানা লোক নানা ভাবে চিন্তা করে, এবং অতার্কিক ব্যক্তি আত্মজ্ঞানী আচার্যের উপদেশেই আত্মাকে জানতে পারে। ধনরত্ন এমনকি যোগ্য ফল দ্বারা পরমাত্মাকে কখনোই পাওয়া যায় না। যে জ্ঞানী ব্যক্তি তারা কখনো সুখ মানে জ্ঞানী ব্যক্তিরা এসব জেনে তারা সুখ দুঃখকে অতিক্রম করে যায়, এবং গীতায় বলা হয়েছে যে যিনি দুঃখে উদ্বেগশূন্য, সুখে স্পৃহাশূন্য, রাগ ভয় ক্রোধ বর্জিত, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা মুনি। আত্মাকে বেদ পাঠ দ্বারা বা মেধা দ্বারা বা বহু শাস্ত্র শুনে লাভ করা যায় না। আত্মা যাকে বরণ করে তিনি তাকেই লাভ করেন, তার কাছে এই আত্মা নিজের স্বরূপ প্রকাশ করে, এবং দিব্য অনুকম্পায় ব্রহ্মলাভ সম্ভব। বিবেকহীন লোকেরা বিষয়াদি কামনা করে, কিন্তু বিবেক সম্পন্ন লোকেরা অনিত্য বিষয় কামনা করে না। জগৎ কিন্তু ব্রহ্ম থেকে ভিন্ন নয়, অতএব জগতে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সবকিছু জানলে ব্রহ্মকে জানা হয়ে যায়। যে অভেদদর্শী জানেন জীবাত্মাই পরমাত্মা, তখন তিনি তার জীবাত্মাই যখন পরমাত্মা যখন জানেন তখন তার নিকট তার কোনো কিছু গোপন থাকতে পারে না। মানে যেমন শুদ্ধ জলে তার শুদ্ধই থাকে, সেরূপ জ্ঞানী ব্যক্তির আত্মা
ব্রহ্মের সাথে যুক্ত হয়ে ব্রহ্ম লাভ করে। অর্থাৎ ব্রহ্ম আমাদের সাক্ষাৎ দর্শনের বিষয় নয়, তাকে হৃদয় বুদ্ধি এবং সংস্কৃত মন দ্বারা জানা যায়। ব্রহ্ম হলো মূর্ত অমূর্ত ও সাকার এবং নিরাকার।